আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় মালেশন বাংলাদেশ ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো মালয়েশিয়ার বর্তমান চলমান লকডাউনের খবর খবর আপনারা জানেন গতকাল তেরোই জানুয়ারি প্রথম লকডাউন ছিল লকডাউনের প্রথম দিন ছিল তো গতকালকের আপডেট নিউজগুলা জানাবো এবং ইমিগ্রেশনের কিছু আপডেট সংবাদ আছে সেইগুলো আপনাদের জানাবো এবং বাংলাদেশ হাইকমিশনেরও কিছু আপডেট সংবাদ আছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। যাই হোক এর আগে বলে রাখি এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও মতো আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে ওকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার প্রথমে আমি আজকের লকডাউনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি ওকে লকডাউনের মধ্যে আপনারা জানেন যে গতকাল তেরোই তেরোই জানুয়ারি লকডাউনের প্রথম দিন ছিল গতকালকের যে অবস্থা ছিল মানুষের চলাফেরা খুবই কম ছিল রাস্তাঘাট একেবারে ফাঁকা ছিল এবং বলা হইতেছে যে যে মৃত স্লাঙ্গর আমি যেহেতু ডিস্ট্রিক্ট আসি ডিস্ট্রিক্ট একেবারে মৃত শ্লাঙ্গরে পরিণত হয়েছিল এবং আপনারা জানেন পেতালিং জায়ার বেশ কয়েকটি রাস্তায় পেতালিং এরিয়ায় বেশ কয়েকটি রাস্তায় কিন্তু ব্লক করে রেখেছিল এবং এই ব্লকটি কন্টিনিউলি রোটেশন বাই রোটেশন এক রাস্তা থেকে আর এক করবে এবং কি এটা লকডাউনের শেষ পর্যন্ত এই রোড ব্লক গুলো কিন্তু থাকবে সেক্ষেত্রে যারা চলাফেরা করেন সেক্ষেত্রে অবশ্যই নিয়ম কারণ গুলো মানতে হবে তো এস ওপি যে এস আছে গতকালকার ভিডিওটা আমি অলরেডি সবকিছু টোটাল ভেঙে ভেঙে বুঝে আছি যে কি কি এস আছে যদি আপনারা না দেখে থাকেন ভিডিও ভিডিওটা দেওয়া থাকবে থেকে দেখে নেবেন তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা ছিল আমরা দেখেছি হার্ডওয়্যার এর দোকান এরপর রেস্টুরেন্ট এরপরে কুকারি সব যে প্রয়োজনীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদিও খোলা ছিল কিন্তু কাস্টমারের সংখ্যা ছিল খুবই কম খুবই কম ছিল কাস্টমারের সংখ্যা রেস্টুরেন্ট খোলা কিন্তু রেস্টুরেন্ট থেকে শুধুমাত্র বনকুচ করে টেকওয়া করে খাবার নিয়ে বাসায় খেতে হবে সেক্ষেত্রে রেস্টুরেন্টও গতকালকে ছিল খুব ফাঁকা একেবারে কাস্টমার শূন্য মতো ওকে এবং কে এর অবস্থা কলালামপুরের অবস্থা একজাক্টলি সেম লাইক লোকজন একেবারে কম ছিল এবং কি রাস্তাঘাট ফাঁকা ফাঁকা ছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদিও খুলেছিল কিন্তু তাদের কাস্টমার ছিল খুবই কম তো কলালামপুর স্লাঙ্গর মোটামুটি এই অবস্থা ছিল তবে কলালামপুরের মধ্যে যেটি হয়েছে হয়েছে কলালামপুরের পুলিশ রোড ব্লকে একটি গাড়িকে আটক করেছেন এবং সেই গাড়িতে পাঁচজন অবৈধ ইন্দোনেশিয়ানকে আটক করেছেন এবং এখানে দুইটি অপরাধ তারা অবৈধ দ্বিতীয়ত যেহেতু নিয়ম করছে যে এক গাড়িতে দুজনের বেশি থাকবে না এবং একই 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 পরিবারের পরিবারের ফ্ল্যাটে রুমে থাকে এরকম দুজন একসাথে চলাফেরা করতে পারবে দুজন যদি ঠিকানা আলাদা হয় এ এক রুমে থাকে সে আর এক অন্য ফ্ল্যাটে থাকে এরকম দুজনও থাকা যাবে না ওকে কিন্তু এই নিয়মটা ভঙ্গ করার কারণে গতকালকে তাদেরকে আটক করে ওকে তাদের আরেকটি অপরাধ ছিল সেটি হলো তারা মূলত স্লাঙ্গের অধিবাসী স্লাঙ্গে থাকে কিন্তু অনেক দূরের যেখানে কিলোমিটারের বেশি এরিয়ায় যাওয়ার কারণে তাদেরকে আটক করে তাহলে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি বিষয় এক হলো অবৈধ দ্বিতীয়ত তারা হলো একাধিক লোক বিভিন্ন ফ্ল্যাটের লোক মোট চারজন লোক একটা গাড়িতে উঠেছে তৃতীয়ত তারা যেই এস আছে দশ কিলোমিটারের বেশি যাওয়া যাবে না তারা কিন্তু দশ কিলোমিটারের বেশি অতিক্রম করেছে সেজন্য তাদেরকে আটক করেছে পুলিশ এই মোটামুটি লকডাউনের সংবাদ সেজন্য বলি লকডাউন চলাকালীন অবস্থায় সকলের সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কভাবে চলতে হবে এখন আপনাদেরকে আমি জানাবো ইমিগ্রেশনের কিছু সংবাদ ওকে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে যেটি জানা গেছে সেটি হলো ইমিগ্রেশনের মোটামুটি সকল কার্যক্রমই সচল আছে এস মেনে স্ট্যান্ডার্ড অপারেশন ফলো করে সকল কার্যক্রমই মোটামুটি চালু আছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সকল কার্যক্রমের জন্য যে কোনো কাজ যে কোনো কাজ এখন আপনি অবৈধ আসেন দেশে চলে যাবেন অবৈধ আসেন স্পেশাল পাস লাগাবেন স্টুডেন্ট পাস লাগাবেন বইয়ের ভিসা লাগাবেন বাচ্চার ভিসা লাগাবেন যে কোনো কাজের জন্য ইমিগ্রেশনে যেতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আজকেও ঘোষণা দিয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ ইমিগ্রেশনে দেখা করতে পারবে না এবং সকলকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপরে ইমিগ্রেশনের সাথে কন্টাক্ট করতে হবে ওকে সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এরপর যেটি আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই লকডাউন চলাকালীন সময় যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তারাও কিন্তু আপনার এই সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম অনুযায়ী ইমিগ্রেশনে গিয়ে তাদের কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবে অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা তাদের কাজগুলো করতে পারবে ওকে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট নাই তারা অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবে ওকে আপনাদের আরেকটা বলা হয়েছে যে ইমিগ্রেশনে যেই যাবে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট যে নিয়েছেন ওই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা প্রিন্ট করে এরপরে আপনাদের নিয়ে যেতে হবে ওকে এই মোটামুটি ইমিগ্রেশন রিলেটেড সংবাদ এবং আরেকটি যেটি আছে এখন আপনাদের প্রশ্ন অবশ্যই থাকবে আমি জানি যে তাহলে অবৈধদের বৈধতা হওয়ার এই কার্যক্রমগুলো কী হবে এগুলো কি বন্ধ থাকবে না কি হবে জি অবৈধদের বৈধ করার যে কার্যক্রমগুলো আছে এগুলো সচল আছে অনলাইনের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো চলমান আছে তবে অনলাইনের প্রক্রিয়া কিছু কোম্পানি আছে যারা অনেক আগে অ্যাপ্লাই করছেন অনলাইনের প্রক্রিয়া শেষ হলে তাদের হয়তো ফিঙ্গার প্রিন্টেরও প্রক্রিয়া ইমিগ্রেশন থেকেই ডিফারেন্ট কোম্পানির জন্য ডিফারেন্ট ডেট তারা সিলেক্ট করে দেবে ওকে সেক্ষেত্রে অবৈধদের বৈধ হওয়ার প্রক্রিয়াটাও কিন্তু সচল আছে কোনো সমস্যা নেই ওকে এবার আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ হাই কমিশনের কিছু সংবাদ বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এ পর্যন্ত লকডাউন উপলক্ষে কোনো প্রকার নোটিশ কোনো প্রকার এসওপি বা কোনো প্রকার এরকম কিছুই আলোচনা হয়নি বা সাধারণ প্রবাসীদের জন্য ফেসবুক পেজে কোনো কিছুই বলে দেয় নাই ওকে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যে কার্যক্রমগুলো চলমান ছিল সেই কার্যক্রমগুলো অবশ্যই চলমান আছে যেরকম পাসপোর্ট রি ইস্যু সেটি চলমান আছে পাসপোর্ট ডেলিভারি যেহেতু তারা এখন কোনো নোটিশ দেয় যে ডেলিভারি দেওয়া হবে না তাহলে বোঝা যাচ্ছে যে যাদের ডেট আছে তারা ডেট অনুযায়ী পাসপোর্ট আনতেও যে অ্যাপয়েন্টমেন্টটা আছে অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে নিয়ে এরপরে আনতে যাবেন ওকে যে সমস্ত ভাইয়েরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অন্য রাজ্য থেকে অর্থাৎ কামপুরের বাইরে থেকে সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ প্রিন্ট করে নিয়ে আসবেন প্লাস নিকটবর্তী কোনো একটা পুলিশ স্টেশন থেকে থানা থেকে আপনি ওই অ্যাপয়েন্টমেন্টটা দেখিয়ে বলবেন যে আজকে আমার পাসপোর্ট আনার ডেট আজকে যেতেই হবে তিন দিন আগে যাবেন অথবা দিন আগে যাবেন অথবা একদিন আগে যাবেন পুলিশের কাছ থেকেও একটা রিপোর্ট নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের জন্য কোনো প্রকার আর বাধা থাকবে না ওকে এই মোটামুটি সংবাদ এরপর আমি আমরা সমস্ত প্রবাসের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন বরাবর হাইকমিশন মহোদয়ের কাছে আমরা আবেদন জানাই যে হাইকমিশন থেকেও যেন একটা এস ওপি হাইকমিশন থেকেও যেন একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় যে তাদের কার্যক্রমগুলো কোন পদ্ধতিতে হবে কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না কোন কাজের জন্য হাইকমিশনে আসা যাবে বা কোন কাজের জন্য আসা যাবে না এগুলো যেন বাংলাদেশ হাইকমিশন সুন্দর একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছে এটা আহ্বান জানাচ্ছি সেজন্য আমাদের এই সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে বাংলাদেশ হাইকমিশনার মহাদয় পর্যন্ত আমাদের এই কথাগুলো পৌঁছায় আমাদের এই আবেদনগুলো পৌঁছায় যাতে সকলেই সতর্কতা অবলম্বন করতে পারি কেউ আর হাইকমিশনে এসে ফেরত না যায় বা এরকম কোনো ভোগান্তির শিকার না হয় সেজন্য হাইকমিশনার মহাদের কাছে আবেদন যে তারা যেন এরকম একটা এস বা একটা নোটিশ জারি করে দেয় বা একটা নোটিশ পাবলিশ করে তাদের ফেসবুক পেজে যাতে সতর্কতা অবলম্বন করতে পারি যাই হোক এই মোটামুটি আপনার ছিল আজকের আপডেট নিউজ ইনশাল্লাহ হয়তো আগামীকাল বা যখনই আমরা নতুন নতুন নিউজগুলো পাই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব সেজন্য আমাদের সাথেই থাকুন এখনও যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ক্লিক করে রাখুন যাতে মানুষের যে কোনো সংবাদ আপডেট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আজকেও একটু সুস্থতা অনুভব করছি তবে গতকালকার সাজকে তেমন ইম্প্রুভ হয় না গতকালকে আমার শরীর যেভাবে ছিল আজকেও এভাবে রয়েছে এখনো ব্যথা আসছে আর কি বোঝা যাচ্ছে না যে আসলে কী হয়েছিল ওকে দোয়া করবে না আমার জন্য আমি সকলের কাছে দোয়া চাই আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি দ্রুত ভালো হয়ে যাব ওকে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে জানাবো দ্বিতীয়ত আপনাদেরকে একটা আবেদন করি আমি আপনাদের মতো একজন প্রবাসী আমি মালয়েশিয়াতেই আসছি আমার একটা ব্যক্তিগত কাজ আছে চাকরি আছে আমি যেহেতু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নিয়ে আমি ব্যস্ত থাকি বিভিন্ন ইউনিভার্সিটিতে দূরাদুরি করি বিভিন্ন স্টুডেন্টদের সাথে এবং আপনারা জানেন আমার ইউনিভার্সিটিরও অনেক ভিডিও আছে পড়ালেখা সম্পর্কে ওকে সেখানে ইউনিভার্সিটির নাম্বারও থাকে অনেকে আছেন সে নাম্বারে ফোন করে বলেন যে হ্যালো বলেন না সালামও দেন না কিছুই করে না ভাই স্পেশাল পাস দেবে ভাই আমি কি বন্ধ এরকম অদ্ভুত কিছু কথাবার্তা বলেন অথচ আপনারা জানেন না যে ওই নাম্বারটা কে বা কার জানেন না সালাম নাই কালাম নাই অস আপনাদের প্রশ্নগুলো করে থাকেন আসলে ওই নাম্বার শুধুমাত্র যারা মালয়েশিয়াতে পড়ালেখা বিষয়ে যদি ইনকোয়ারি থাকে তাহলে ওই নাম্বারে ফোন করতে পারেন ওই নাম্বার যে আমি ব্যবহার করি তা না ওই নাম্বার ইউনিভার্সিটি প্রতিনিধিরা ব্যবহার করে যারা শুধুমাত্র ইউনিভার্সিটির রিলেটেড ইনফরমেশনগুলো দিতে পারবে সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট ওই নাম্বারে আপনারা এরকম অযোধ্যা তাদের কাছে হ্যা করবেন না পরবর্তীতে দেখা গেছে যে আপনার নামে রিপোর্ট করলে পরবর্তীতে সমস্যা হবে ওকে ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আপনি নিজে কমেন্টস করেন এসে তো আমি প্রতিদিন তো ভিডিওর মাধ্যমে বলে দিই সেক্ষেত্রে আপনারা আমার সাথে এক্সট্রা ফোন কল করে মানে কথা বলার কোনো দরকার নাই বা ওইরকম কথা বলার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের সকলকে ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে